हेलो फ्रेंड्स, आज के आमी देखाच्छी माइक्रोवेने गाजरेर सन्देश। गाजरेर सन्देशेर जोन्नो 200 ग्राम गाजर पिस करे नियेछी। गाजर 2 कप जले आमी सिद्ध करे नेबो। गाजरे सन्देश तैरी करार जोन्नो प्रथमे आमी 3 कप दूध निलाम। दूधटा आमी गरम करे नियेछी। एबार आमी 150 ग्राम सूजी ताते दिए दिलाम। आमी एखाने 100 ग्राम पाउडार सुगार दिलाम। आपनारा आपनादेर स्वाद अनुयायी सुगार बाड़िये कमिये नेबेन। 100 ग्राम खोआखीर दिए दिलाम। এবার আমি ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। গাজর আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটি ম্যাশার দিয়ে আমি গাজরটা ম্যাশ করে নিচ্ছি। এবার একটি মাইক্রোওভেন বলে 1 টেবিলস্পুন ঘি দিলাম। মাইক্রোওভেনে দিয়ে 1 মিনিটের জন্য আমি ঘিটা মেল্ট করে নিলাম। এবার দেখুন মেল করা ঘিয়ে ম্যাশ করা গাজরটা আমি দিয়ে দিলাম। এবার ম্যাশ করা গাজরটা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাইক্রোওভেনের মধ্যে 4 মিনিটের জন্য দিয়ে দিলাম। মাইক্রোওভেন থেকে বার করে নিয়েছি। এবার দুধের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 1 টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা কাজু, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিশ্রণটা 8 মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম। দেখুন এবার আমার গাজরের সন্দেশ রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।